नमस्कार प्रेक्षागृहत उपस्थित समूह দৰ্শকলৈ সাদৰ সম্ভাষণ জনাই আৰম্ভ কৰিছো আজিৰ নাট্য অনুষ্ঠান। ফেকাল্টি হাই ছেকেণ্ডাৰী স্কুলৰ সহযোগত কৃষ্টি পথাৰৰ নিবেদন। বালিকা, তোৰ ৰূপ লাৱণ্যই মোক কামান্ধ কৰিছে, মোৰ কামনা এই মুহূৰ্ততে তৃপ্ত কৰ। কিন্তু ঋষিবৰ, মই তোৰ কোনো কথাই শুনিব নিবিচাৰো বালিকা। মোৰ মনৰ বাঞ্ছা পূৰণ নকৰিলে মই তোক ভীষণ অভিশাপ দিম। প্ৰখ্যাত বাংলা উপন্যাসিক শাহজাদ ফ্ৰিদাউছৰ কালজয়ী উপন্যাস ব্যাসৰ লক্ষ্মীপ ঠাকুৰে দিয়া নাট্যৰূপ। যৌৱনৰ প্ৰথম পুৱাতে আপুনি মোৰ কৌমাৰ্য হৰণ কৰিলে ঋষিব। চিন্তা নকৰিবি বালিকা, আমাৰ মিলনৰ ফলত যি পুত্ৰ সন্তান জন্ম হ'ব সি এদিন জগত বিখ্যাত হ'ব। তোকো মই দিছো আশীৰ্বাদ, মৎস্যগন্ধাৰ পৰা যুজন গন্ধালৈ ৰূপান্তৰিত হৈ সৌৰভ বিলাপিত হস্তিনাপুৰ। পৰিচালক কৃপাল কলিতা, এয়া বেদ ব্যাস। নমস্কাৰ শেহুহিত নাট্যৰসিক দৰ্শক মণ্ডলী, বেদব্যাস নাটক সম্পৰ্কে কিছু কথা জনাবৰ কাৰণে আমি ইয়াত উপস্থিত হৈছো। হে দৰ্শক মণ্ডলী, আপোনালোকে ইতিমধ্যে এই মঞ্চতে অনেক খ্যাত অখ্যাত নাটক উপভোগ কৰিছে, কিন্তু বিশ্ব সাহিত্যৰ শ্ৰেষ্ঠ সংকলক, শ্ৰেষ্ঠ সম্পাদক, পৃথিৱীৰ সকলো জ্ঞান পিপাসু লোকৰ জিজ্ঞাসাৰ স্থল, সকলো শিল্পৰে প্ৰেৰণাৰ উৎস, জগতৰ সৰ্বকালৰ সৰ্বশ্ৰেষ্ঠ কবিসকলৰ সুৰামণি মহৰ্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসৰ বিষয়ে হয়তো নাটক উপভোগ কৰিবলৈ পোৱা নাই। এইখিনিতো উল্লেখ কৰা ভাল হ'ব, মহাকাব্য মহাভাৰত আৰু পৌৰাণিক গ্ৰন্থসমূহত বেদব্যাসৰ বিষয়ে যিখিনি তথ্য পোৱা যায় সেয়া এটা নাটকীয় চৰিত্ৰ সৃষ্টিৰ বাবে যথেষ্ট নহয়। ধৰ্ম, দৰ্শন, ৰাজনীতি আদি জীৱনৰ গভীৰ বিষয়সমূহত মহাভাৰত মহাকাব্যত অৱশ্যে ব্যাসদেৱৰ দীঘলীয়া বক্তব্য পোৱা যায়, কিন্তু ব্যক্তিগত জীৱন সম্বন্ধে একো তথ্য পোৱা নাযায়। বেদব্যাস প্ৰকৃতাৰ্থত কাৰো নাম নহয়, ই এটা উপাধি। বৈদিক যুগত যিসকল ঋষি মুনিয়ে বেদৰ গৱেষণা কৰিছিল তেওঁলোককে বেদব্যাস বোলা হৈছিল। কিন্তু অসংখ্য বেদব্যাসৰ মাজত মহৰ্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসে মহাভাৰতৰ আদি কাব্য জয় কাব্য ৰচনা কৰিছিল। এই কথাটোকে মূল হিচাপে লৈ বেদব্যাসৰ চৰিত্ৰটি অংকন কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে। মহৰ্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসৰ দীঘলীয়া কৰ্মকাণ্ডৰ মাজত অকলশৰীয়া জীৱন অতিবাহিত কৰিছে। বহুতো জ্ঞানী লোকে কৰা আধৰুৱা কাম তেওঁ অকলেই সম্পাদনা কৰিছে। জ্ঞান কাৰো নিজস্ব আৱিষ্কাৰ নহয়, এই কথা তেওঁ সকলোবোৰ কথা নিজৰ ভাৱৰ সৈতে ৰজিত হোৱাই যুক্তিযুক্ততাৰে সকলোৰে গ্ৰহণযোগ্য কৰি মহাজ্ঞানৰ পাতনি বিচাৰিছে। কথা কব নোৱাৰিছ,
পিছা তুমি আমার এই জিয়ারি বুয়ারে গা ধোয়া নাট পাল কিয় আহিলা মোর বড় গিয়া লাগছে পানে তুমি বিচারি এই কিনি পাল কি কলা তুমি এই নাটর পানি খাবা হয় কিয় নাটর পানি খোৱাৰ বাবে অনুপযুক্ত নেকি অনুপযুক্ত নহয় মানে এই নাটর পানি আমার গাঁৱৰ মানে ক্ষুদ্র সকলৰ কাৰণে ব্রাহ্মণ সকলৰ কাৰণে এই পানী অপবিত্র ব্রাহ্মণ সকলে এই পানী হাতেও নুছে বুঝি পালা হয় পানীৰ কোনো জাত নাই এয়া হলো জাত নাই পানী কোনো মানুহৰ নিজস্ব সম্পত্তি নহয় এই সকলৰ বাবে মোৰ বৰ প্ৰিয় লাগিছে মোৰ তৃষ্ণা দূৰ কৰক আই তুমি কৈছা যেতিয়া আমাৰতো ক'বলৈ একোৱেই নাই খন্তেক ৰবা ঐ তহঁতি কোনোবা এদিনা সাতটা পানী একলৈ লৈ আছো আহ পিছা বাপুদেউ আই তুমি থাকা ক'ত যমুনা নদীৰ এটা সৰু দ্বীপত মোৰ পিতৃ মোহৰ্ষি পৰা পৰা আছো মই তাতেই থাকো ভ্ৰমণ কৰিবলৈ বুলিহে এইখিনি আহি পালো গ্ৰীষ্মৰ যিহে প্ৰখৰ ৰদ অন্ত অন্ত শুকাই গৈছে জীৱনৰ পুৰিহিত বসন্ত কঠোৰ অনুশাসন গভীৰ অধ্যয়ন আৰু তপস্যা অতিবাহিত কৰা মই এজন ব্ৰহ্মচাৰী কন্যা সেইটো বাৰু বুজিলো পিছে বাপুদেউ এই পথৰ ৰ'দৰ তাপত ভৰদুপৰীয়াখন ভ্ৰমণ কৰিবলৈ কিবা মনত কৰি মই মানুহ বিচাৰি আহিছো আই মানুহক মই বৰ ভাল পাওঁ মানুহে কাম কৰা দেখিলে মোৰ বৰ আনন্দ লাগে আইদেউসকল আপোনালোকে মোক সন্দেহ নকৰিব শংকাও নকৰিব মই আপোনালোকৰ পৰিয়ালে এজন বুলি ভাবি লওকচোন মোক ঐ কথাখিনি শুনিলে হওক না তহঁত যা যা পিছে বাপুদেউ মানে এষাৰ তুমি যে এইমাত্ৰ ক'লা তোমাকো আমাৰ পৰিয়ালৰ এজন বুলি ভবা কথা খা হয় কথাষাৰ ভাবিবলৈ বৰ সহজ কিন্তু পৰক আপোন কৰি লোৱাটো বৰ টান কিন্তু কিয় কওকচোন এই বাদ দিয়া সেইবিলাক কথা তোমাৰ যদি পিয়াহ গুচিল তুমি যোৱা মই ঘৰ মোৱা হওঁ বেলি আহি মোৰ অকণ পালেহি শুনকচোন কিবা কবা বুজি পাইছিলো তোমাৰ তাৰমানে পেটৰ কৰ্মজনী উঠিছে নহয় মই আহাৰ গ্ৰহণ কৰি আহিছো কি কথা কোৱাহে নেজানো বুলি ভাবিছা এই ভৰ দুপৰীয়াখন কাৰ মুখ নালাগিব তুমি ইয়াতে খন্তে গোৱা মই সেই শাকনিৰ পৰা হাত মুঠি বুটলি আনিলে হাত মুঠি হ'লেহে আমাৰ দুপৰীয়া হাত উঠিব জীৱনটো থাকে মানে মনটো থাকিব আৰু মনটো থাকিলে সহজ সহজ ভাৱবোৰৰ দৰে টান টান ভাৱবোৰো মনলৈ আহিব জ্ঞানী লোকেও এনে প্ৰশ্ন কৰে নাই কোনে মূৰ্খসকলে সদায় মূৰ্খই ভাৱ চিন্তাবিলাক আৰু জ্ঞানীসকলৰ ভাৱ চিন্তা
সদায় জ্ঞানৰ। মূৰ্খসকলক জ্ঞানীৰ দৰে ভাবিব নোৱাৰে আৰু জ্ঞানীসকলক মূৰ্খৰে নাভাবে আৰু ভাবিবও নোৱাৰে, বুজিলা? যিসকল মানুহে সহজ সৰল কামবিলাক কৰে, কঠোৰ পৰিশ্ৰম কৰি জীৱন কটাবলগীয়া হয়, সেইসকল মানুহলৈ মনলৈ সদায় সহজ সহজ ভাৱ হৈ আহে, টান ভাৱ কেতিয়াও নাহে। তাৰমানে আপুনি জীৱনটো দেখিছে, আপুনি জীৱনটো দেখিছে, সঁচাকৈ আপুনি জীৱনটো দেখিছে? কওকচোন, আপুনি দেখিছে জীৱনটো? কওকচোন, মই জীৱনটো নাই দেখা। সঁচাকৈ যদি জীৱনটো আছে, তেনেহ'লে সেই জীৱনটো আমাৰ দৰে অকণমান হতাশা তাৰ বাহিৰে একো। জীৱনটো অপমান অসন্মান আৰু হতাশাৰ বাহিৰে একো নাই, অন্তত এই বৃদ্ধাৰ বাবে। প্ৰণাম কি মহামতী মহাপ্ৰাচ্য, প্ৰণাম। सर्वः सर्वं न जानते, सर्वज्ञो नास्ति कश्चन। नैकट्यापरिनिष्ठस्ति ज्ञानस्य पुरुषे कचि। कृष्ण 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 চন্দাল গাঁৱলৈ কোন গৈছে? মিতা, আমাৰ আশ্ৰমৰ পৰা কোনোবা এজন চন্দাল গাঁৱলৈ গৈ এজনী সাধাৰণ শুদ্ধ তিৰোতাৰ চৰণ স্পৰ্শ কৰি শিষ্যত্ব গ্ৰহণ কৰিছে। কৃষ্ণ, তুমি তুমি সেই কাৰ্য কৰিছা? হয় পিতা, মই। আচৰিত, কিন্তু কিয় এই শিষ্যত্ব, কিয়? জীৱনটো ভালদৰে বুজিব, ভালদৰে উপলব্ধি কৰিব লাগিব। বাহ, চমৎকাৰ, অতি চমৎকাৰ তোমাৰ জ্ঞান বিপাশা। শত সহস্ৰ ঋষি মুনিয়ে জীৱন জোৰা সাধনেৰে সৃষ্টি কৰা বেদ বেদাংগ উপনিষদক আওকাণ কৰি তুমি সেই মূৰ্খ হতভাগী এজনী সাধাৰণ শুদ্ধ তিৰোতাৰ চৰণ স্পৰ্শ কৰি শিষ্যত্ব গ্ৰহণ কৰিছো। বাহ কৃষ্ণ, বাহ। মোৰ ধৃষ্টতা মাৰ্জনা কৰিব পিতা, হে পিতৃ। জ্ঞানী লোকৰ বিদ্যা শিক্ষা জীৱনৰ কেৱল জীৱনৰ বাবে, সেইদৰে মূৰ্খৰ বিদ্যা শিক্ষা জ্ঞানীৰ বিদ্যা মূৰ্খ আৰু মূৰ্খৰ বিদ্যা জ্ঞানীয়ে কেতিয়াও বুজিব নোৱাৰে, উপলব্ধি কৰিব নোৱাৰে। সুন্দৰ, অতি সুন্দৰ ব্যাখ্যা প্ৰক্ষেপ কৰিছা কৃষ্ণ। তুমি কব খোজা নেকি জ্ঞানীজন যিমান বিদ্বান, মূৰ্খজনো সিমানে বিদ্বান? নিশ্চয় বিদ্বান, ইয়াত কোনো সন্দেহ নাই। বুজিছো, তুমি মোক পৰিহাস কৰিছা কৃষ্ণ দৈত্যায়ন। মই পৰিহাস প্ৰিয় নহওঁ পিতা, হে পিতা, আপুনি মোৰ পিতা। এই কথা যিদৰে সত্য, মূৰ্খ যে বিদ্বান, সেই কথাও সেইদৰে সত্য। তেনেহলে জাতিহীনতা কেৱল নামান্তৰহে, আন একো নহয়। এয়া দিনৰ পোহৰৰ দৰে সঁচা পিতা। তেনেহলে জ্ঞান বিদ্যাৰ নামান্তৰ, এই কথাও সঁচা? হয় পিতা, এই কথাও সঁচা। তেনেহলে
মূর্খতা বিদ্যান নহয় এই কথা তো দিনের পোহরের দরে সত্য ওয়া উত্তর দিয়ে তথাপি কিন্তু মূর্খ বিদ্যানে কৃষ্ণ তর্কর খাতিরে তর্ক নকরিবা তুমি তুমি পথ হস্ত হইছা সত্যই তোমাক পরিত্যাগ করেছে তুমি মানুহ সকলে পরিত্যাগ করব পারে কিন্তু মানুষে কাক কেতিয়াও পরিত্যাগ করব নয় ব্রাহ্মণ এক বিশেষ ক্ষেত্র শুদ্ধ পরিত্যাগ করব পারে কিন্তু মানুষে নয় বিদ্যা মূর্খতা পরিত্যাগ করব পারে কিন্তু মূর্খই বিদ্যা পরিত্যাগ করব নয় এই কথা আমি পাহরিয়ে উচিত নহে কিন্তু মানুষে মূর্খতাক বিসর্জন দিয়াটো প্রয়োজন এই কথা তুমি মনত রাখাটো উচিত বিদ্যা মোক আপনি এনেকুৱা এজন মানুহ দেখুৱাই দিব পাৰিবনে যি কেৱল মূৰ্খহে মানুহ নহয় কওক কওক পিতা পাৰিব হে ভগৱান মোৰ অবিভক্ত পুত্ৰ অকণমান দয়া কৰিব নোৱাৰানে প্ৰভু নোৱাৰে পিতা কেতিয়াও নোৱাৰে কাৰণ মানুহে বিদ্যাক কেতিয়াও পৰিত্যাগ কৰিব নোৱাৰে এজন অতি মূৰ্খ মানুহ জীয়াই থাকিবৰ বাবে যিকোনো এটা বিদ্যাৰ আশ্ৰয় ল'বই লাগিব সুন্দৰ অতি সুন্দৰ ব্যাখ্যা প্ৰক্ষেপ কৰিছা কৃষ্ণ তুমি ক'ব খোজা নেকি সত্য সন্ধানী গুণী জ্ঞানী ঋষি এজন যিহেতু এজন মানুহেই সেই সততা কপটতা এই পদ গুণবোৰ তেওঁ থকাটো উচিত বুলি হে পৰম পূজনীয় পিতৃ এ পৃথিৱীত কোনো মানুহেও কেতিয়াও ভৱিষ্যতৰ পুংখানুপুংখ ৰূপ বৰ্ণনা কৰিব নোৱাৰে কাৰণ ভৱিষ্যতো বৰ্তমানৰ দৰেই পৰিৱৰ্তনশীল অৱশ্যে সেই কথা ময়ো বিশ্বাস কৰোঁ তেনেহলে পিতা কোৱা কি ক'ব খুজিছা স্পষ্ট হৈ কোৱা যমুনাৰ বুকুত নাৱত কানি ইমুনি বেলিকা এগৰাকী সহজ সৰল গাঁওখন ভৱিষ্যতে তেওঁৰ পুত্ৰ জগত বিখ্যাত হ'ব বুলি ৰূপ দেখুৱাই দেহাদান কৰিবলৈ বাধ্য কৰাটো আপোনাৰ সততাৰ পৰিচয় বুলি ক'ব খোজা নেকি কৃষ্ণ উত্তৰ দিয়ক পিতা উত্তৰ দিয়ক তুমি তুমি মানুহ নোহোৱা তুমি অমানুহ তুমি অমানুহ অমানুহো মানুহ হ'ব পাৰে পাৰে কেতিয়াবা পিতা মানুহো কেতিয়াবা অমানুহ হৈ পৰে ব্ৰাহ্মণ ক্ষেত্ৰ বিশেষে কেতিয়াও ক্ষুদ্ৰ হয় আৰু ক্ষুদ্ৰ ক্ষেত্ৰ বিশেষে ব্ৰাহ্মণ হ'ব পাৰে আমি ব্যক্তিকে জীৱনৰ এই সকলো স্তৰ অতিক্ৰম কৰিবলৈ বাধ্য পিতা তুমি তুমি মোক জ্ঞান দিবলৈ চেষ্টা নকৰিবা কৃষ্ণ তোমাৰ শেষ সিদ্ধান্ত কি মোৰ সিদ্ধান্ত স্পষ্ট পিতা যদি সমস্ত পৃথিৱীয়ে মোক পৰিত্যাগ কৰে তথাপি জীৱনটোক জানিবৰ বাবে মই যিকোনো এজন ক্ষুদ্ৰ চৰণত শীৰ্ণত কৰিবলৈ কুণ্ঠাপূৰ্ণ কৰো তুমি নাস্তিকতাবাদীসকলৰ দৰে কথা কৈছা কৃষ্ণ নাস্তিকতাবাদী এটা মতবাদ পিতা এই কথা পাহৰি নাযাব প্ৰত্যেক মানুহে ভাল বেয়া উচ্চ নিচ অস্তি নাস্তি এই সকলো মতবাদ জনাটো উচিত সেই কথা তুমি মোক শিকাব নালাগে কাৰণ কাৰণ তুমি এতিয়া তৰুণ এনে অৱস্থাত নাস্তিকতাবাদৰ প্ৰতি আকৰ্ষিত হোৱাটো ভাল কথা নহয় কৃষ্ণ মই তৰুণ নহওঁ মই তৰুণ নহওঁ মই এটা সম্পূৰ্ণ এজন যুৱক সমস্যা তাতেই পুত্ৰ সকলো তৰুণেই তেনেদৰে ভাব ময়ো ভাবিছিলো কিন্তু তুমি হয়তো নাজানা তাৰুণ্য আৰু যৌৱনৰ মাজত যিমান পাৰ্থক্য বিপথে পৰিচালিত হোৱাৰ সম্ভাৱনাও সিমানে প্ৰবল আপুনি যদি যৌৱনত মোৰ দৰে ভাবিছিল পিতা তেনেহলে মোৰ ক্ষেত্ৰত আপোনাৰ ইমান আস্থাৰ অভাৱ কিয় কাৰণ কাৰণ তোমাৰ চিত্ত দৃঢ় নহয় ক্ষমা কৰিব পিতা যিসকল নিজেই অদৃঢ় চিত্তৰ হয় তেওঁলোকে আনৰ কৃষ্ণ তুমি পাহৰি গৈছা তুমি কাৰ আগত কথা কৈছা মই মোৰ পৰম পূজনীয় পিতৃ মোহৰ কি পৰাশৰ আগত কথা কৈছো এই কথা মই জানো তোমাৰ তোমাৰ সজ্জনতাৰ অভাৱ ঘটিছে মোৰ সংশয় হৈছে তুমি সংশয় নকৰিব পিতা সংশয় নকৰ মই আজি আপোনাৰ মনৰ পৰা সকলো সংশয় দূৰ কৰিম পিতা
মই প্ৰতিজ্ঞা কৰিম আজি মৃত্যু পৰ্যন্ত মই ধ্যান চিন্তা গভীৰ অধ্যয়নত নিজকে নিয়োজিত কৰিম। তৰ্ক বিতৰ্ক বন্ধু বান্ধৱ এই সকলোৰ পৰা বিচ্ছিন্ন হৈ কেৱল ব্যস্ত থাকিম ধ্যান ব্যস্ত থাকিম কেৱল তপস্যাত মৃত্যু তপস্যাত সন্ধান। বিদায় পিতা বিদায়। হাতৰ কাম আৰু মূৰৰ কাম সকলো একে নহয় সন্ন্যাসীদেৱ।
যদি একে হলেন তেনহলে মই আর আপনি দুজন একই মানুষ হল। মই ভাবো সকলো মানুষে সমান সমান দরকার। আপনি কলেই হবনে পুত্রদান কেতিয়াবা ব্রাহ্মণ হব পারে, রজা কেতিয়াবা চন্দাল হওয়া শুনিছে? যদি সকলো মানুষ সমানেই হলেন তেনহলে কোন কত কেতিয়া কেনেকৈ সমান হল হব পারিবনে? সকলো মানুষ সমান হওয়ার বাবেই তো আমি মানুষ। আপনি কি পাক লগা কথাবর কয় হে? আমি খেতিয়ক বড় কোনগতিয়া মানুষ, খেতি বাতির দরে কষ্টকর অথচ রহাল আর সহজ, আমি এই কথাহে বুঝি। আপনাদের বুঝা এই সহজ সরল কথাবর শুদ্ধ নহব তো পারে। ব্রাহ্মণ আর সন্ন্যাল যদি বেলেগ বেলেগ মানুষ হব পারে তেনহলে তেওঁলোকের কাম কাজবর কিয় বেলেগ বেলেগ নহব কোকসন? আর কাম কাজবর বেলেগ বেলেগ হওয়া বাবেই তো এজন মানুষ আন এজন মানুষের সমান নহয়, বুঝলে না কথা? হ্যাঁ বুঝি। বুঝলে যদি এটা যাও মই কামত ধরব মেলি বহিবরাই হব। বৃদ্ধ মানে মানুষ এজন মূর্খ নহয়। কিবা কইছে? মই কব খুঁজিছো হাতৰ কামতকৈ মগজুৰ কাম অতি কঠিন নে ব্ৰাহ্মণতকৈ চন্দাল বেছি দৰকাৰী? এনে অদৰকাৰী কথা মোৰ বাবে মূল্যহীন, একেবাৰে অপ্ৰয়োজনীয়। যদি প্ৰয়োজনেই নাই তেনেহলে পথাৰলৈ আহি মোৰ কাম মন কিয় ক্ষতি কৰিছে? মই আপোনাক কথা এটা সোধোঁ বুলি আহিছো। কি কথা সোধক বেগেতে? বাৰু কওকচোন, কেনেদৰে এডোখৰ অনুৰ্বৰা মাটি উৰ্বৰা কৰা যায়, কেনেদৰে শস্য ক্ষেত্ৰত অধিক শস্য উৎপাদন কৰিব পাৰি? অ হেইটো কথা একেবাৰে পানীৰ দৰে সহজ কথা হ'ল নাহি। বাৰু কওকচোন। সংসাৰৰ কিছুমান যাবৰ কথা গোটাই বিটাই এডৰা অসাৰুৱা মাটিত এটা বছৰ বৰষুণত তিতিবলৈ দি পচিবলৈ দিয়ক, তাৰ পিছৰ বছৰত মাটিডৰা চহাই ময়াই শস্যৰ বীজ সিঁচি দিয়ক, তাৰ পিছত দেখিব খেতিয়ক এইবাৰে উভয় ৰাণী হৈ মক্তম মক্তম কৰিছে। বুজিলেনে? ইমান সহজৰ সত্যটোকে মই ইমান দিনে বুজাই নাছিল, এতিয়া বুজিলে তো। প্ৰণাম। হে কৰ্মৰত কৰ্মত মহাপ্ৰাজ্ঞ কৃষক তোমাক সময় সময় চিরপ্রবহমান গতিশীল চক্রবত পরিবর্তনশীল সময়। শান্তনু আর সত্যবতীর বিবাহ কার্য সম্পন্ন কালক্রমত সত্যবতীর গর্ভর পৰা দুটি সন্তানে জন্ম লাভ করলেন, চিত্রাঙ্গ আর বিচিত্রবীর। সম্রাট শান্তনুর মৃত্যুর পিছত চিত্রাঙ্গদ হস্তিনাপুরের সম্রাট হল, কিন্তু অতি কম দিনের ভিতরতে চিত্রাঙ্গদরও মৃত্যু ঘটে। চিত্রাঙ্গদর মৃত্যুর পাছত হস্তিনাপুরের সিংহাসনের সমস্ত দায়িত্ব বিচিত্র বীর্যর হাততে অর্পণ করা হল। আর যথাসময় গঙ্গাপুত্র ভীষ্ময় কাশী রজার দুহিতা অম্বা অম্বিকা আর অম্বালিকা বলপূর্বকভাবে হরণ করে আনি বিচিত্র বীর্যর লগত অম্বিকা আর অম্বালিকাক বিবাহ করা দিয়ে। কিন্তু এই বিবাহর কিছুদিন পিছতে বিচিত্র বীর্যরও মৃত্যু। সদ্য প্রয়াত ভাতৃর মৃতদেহ সৎকার করে গঙ্গাপুত্র ভীষ্ম বিধ্বস্তভাবে রাজকাড়িমা প্রবেশ করে গভীর চিন্তাত্ব চিন্তামগ্ন হয়ে পড়ি, কারণ এতিয়া তেওঁ একমাত্র জীবিত পুরুষ ভরত বংশর। তেওঁর ইচ্ছা অনিচ্ছাতে নির্ভর করেছে হস্তিনাপুরের ভবিষ্যৎ। আজি মই থাকিব নেকি নিঃসন্তান হৈ?
কি হব ভবিষ্যৎ ভরত বংশর, কোনে দিব সুরক্ষা হস্তিনাপুর? পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞাত আবদ্ধ আছে, নকৰে নাৰীক স্পৰ্শ, নহয় সিংহাসনৰ উত্তৰাধিকাৰী। তেনেহলে তেনেহলে লোক পাব নেকি ভৰত বংশ? কাক নিয়োগ কৰি সন্তান জন্ম দিব পুত্ৰ বধুৱে মোৰ? ৰাখিবলৈ পৰম্পৰা ভৰত বংশৰ কি হব উপায়? আহ্বান কৰো জ্যেষ্ঠ পুত্ৰ, হৈছিল জন্মজাৰ যমুনা তীৰত মোৰ যৌৱনৰ প্ৰথম পুৱাত মহামুনি পৰাশৰে কৌমাৰ্য হৰণ কৰি মোক অবৈধ মাতৃৰ কালিমাৰে কলংকিত কৰি জন্ম দিছিল মোৰ প্ৰাণৰ পুত্ৰ। কামান্ধ ঋষিয়ে কামনাত তৃপ্ত হৈ দিছিল বৰ মোক, হবলৈ পুত্ৰ মোৰ জগত বিখ্যাত, আৰু আশীৰ্বাদ কৰিছিল মৎস্য বন্ধাৰ পৰা যুঁজন বন্ধালৈ ৰূপান্তৰিত হৈ বিলাবলৈ সৌৰভ হস্তিনাপুৰত। গধুর দায়িত্ব আছে সিংহাসন রক্ষা করা, পরম কর্তব্য আজি রজত পালন করা। কিন্তু কিন্তু কি হব হস্তিনাপুর রাজবংশ ভবিষ্যৎ? কোন হব এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী? কাক রাজপুত বগুয়ায় মই প্রতিনিধিত্ব করি হস্তিনাপুরত? নিরুপায় রুদ্ধ হল আজি ভরত বংশ উদ্ধারের সকল পথ। এফালে মূল প্রতিজ্ঞা, আনফালে আকৌ দায়িত্ব। কাক ত্যাগ করি, কাক মই করি হে মোর মাতৃদেবী সুদর্শিনী গঙ্গা, মোক আশীর্বাদ করা মাতৃ। এই ভারতবর্ষর ইতিহাসের মহাভার গ্রহণ করবলৈ মোক সামর্থ্য দিয়া, প্রতিজ্ঞা আর দায়িত্ব পালন করবলৈ মোক আশীর্বাদ করা মাতৃ, আশীর্বাদ করা। আজি আজি ভরত বংশ নির্বংশ হল গঙ্গাপুত্র। দেবী, মৃত্যুয়ে বোধ করু প্রেম ভাল পার একমাত্র নিদর্শন। মৃত্যু যদি না থাকিলে হেতেন জীবনের প্রতি কোনো আকর্ষণই না থাকিলে হেতেন। মিছাতে তুমি ভীষণ প্রতিজ্ঞা করেছিলা গঙ্গাপুত্র, মিছাতে তুমি সাম্রাজ্য আর তোমার যৌবনের বিনিময়ত মোক তোমার পিতৃর কারণে অধিকার করে আনিছিল। মই তোমার পিতৃ বংশ রক্ষা করব নোৱাৰিল, অসহায় ভরত বংশ রক্ষা করবলৈ মই অসমর্থ হলো। আজি মই স্বামী হারা, পুত্র হারা, বংশ হারা, ভাগ্যহীনা এগৰাকী এগৰাকী নারীহে মাত্র। যিটো অবশ্যম ভাঙে একো হবই নেবি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সকল বস্তুই বিনাশ দিল, মিছাতে ভুল নকৰিব দেবী।
কিন্তু কোনেনো বিচাৰে বিনষ্ট হবলৈ, কোনেনো বিচাৰে বিনাশৰ অতল গৰ্ভত পতিত হবলৈ। কি হব ভৱিষ্যত ভৰতবৰ্ষৰ এই কথা ভাবি মই অস্থিৰ হৈ পৰিছো গংগাপুত্ৰ। দেৱী, এই বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ তুলনাত ভৰত বংশৰ প্ৰসংগটো খুব এটা গুৰুত্বপূৰ্ণ নহয়। এই বংশৰ বিনাশ অথবা বৃদ্ধিৰ ক্ষেত্ৰত আমাৰ কিবা কৰিবলগীয়া আছে বুলি মই নাভাবো দেৱী। কিন্তু কিন্তু পিতৃ বংশ ৰক্ষা কৰাটো পুত্ৰৰ কৰ্তব্য। মই ভাবো কিভাৱে দেৱী, মই ভাবো তুমি এই বংশ ৰক্ষা কৰিব লাগিব। মই এয়া আপুনি কি কথা কৈছে দেৱী? এয়া তুমিয়ে তোমাৰ মৃত ভাতৃৰ বিধৱা বোৱাৰী গৰ্ভত। অসম্ভৱ দেৱী, অসম্ভৱ। এই কাৰ্য মোৰ দ্বাৰা নহব। অসম্ভৱ, নিশ্চয় সম্ভৱ গংগাপুত্ৰ। এদিন যি হিংসাখন তুমি তোমাৰ পিতৃৰ সুখৰ বাবে ত্যাগ কৰিছিলা, সেই হিংসাখন তোমাৰ চৰণত উবুৰি খাই পৰিছেহি। এদিন যি যৌৱন তুমি তোমাৰ পিতৃৰ আনন্দৰ বাবে ত্যাগ কৰিছিলা, সেই যৌৱন আজি তোমাৰ ভৰিৰ তলত পৰিছেহি। তুমি ইয়াক সম্মুখ কৰা গংগাপুত্ৰ, হাতলৈ অহা সৌভাগ্যক ভৰিৰে ঠেলি নিদিবা। অকল অকল ভৰত বংশকে নহয়, তুমি তোমাৰ নিজৰ বংশক ৰক্ষা কৰা। এই কোন আছ, কোন আছ? প্ৰতিজ্ঞা কৰিছিলো পিতৃসুখৰ বাবে, আৰু প্ৰতিজ্ঞা পালন কৰিছো নিজৰ সুখৰ বাবে। জীৱনৰ বাবে জীৱনটো পংকিলময় কৰি তুলিবলৈ মই কেতিয়াও শিকা নাই দেৱী। মই জানো গংগাপুত্ৰ, তুমি ভগৱানৰ দৰেই নিৰ্বিকাৰ। কিন্তু মই মই নাৰী, স্বামীৰ বংশ ৰক্ষা কৰাটো মোৰ কৰ্তব্য। এয়া সংগ্ৰহৰ পাত্ৰ মোৰ হাতৰ মুঠিত দিবি। ঠিক ঠিক এনেকৈ হস্তিনাপুৰৰ সিংহাসন মোৰ কামনা বাসনা যৌৱন এই সমস্ত মোৰ হস্ত। কিন্তু কিন্তু এইবোৰ মই কেতিয়াও গ্ৰহণ কৰা নাই। এই বিশাল সাম্ৰাজ্য উত্তৰী ৰমণী ভৱিষ্যতে পুত্ৰ সন্তান ভৰত বংশ ৰক্ষা, এই সকলোবোৰ কথা মোৰ বাবে তুচ্ছ কথা। তেনেহলে কোনে ৰক্ষা কৰিব তোমাৰ পিতৃ বংশ, কোনে ৰক্ষা কৰিব ৰাজসিংহাসন, কোনে গংগাপুত্ৰ, কোনে? কোনোবা এজন তেজস্বী ব্ৰাহ্মণক নিয়োগ কৰা হওক, যি আপোনাৰ বিধৱা পুত্ৰবধূৰ গৰ্ভত সন্তান জন্ম দিব। আছে এজন মহা জ্ঞানী, মহা যে ভৰত বংশ ৰক্ষাৰ বাবে উপযুক্ত পুৰুষ। সাথৰ নকৰিবা গংগাপুত্ৰ, বাস্তৱত ৰূপায়িত দেৱী। আজি আমাৰ মধ্যাহ্ন ভোজন বেছ উত্তমেই হল, কাৰণ কাৰণ আপোনালোকে অতি উত্তম আহাৰৰ ব্যৱস্থা কৰিছে। হয়,
ভয়যুক্ত হব। উত্তম আহার উত্তম স্বাস্থ্য, উত্তম স্বাস্থ্য উত্তম চিন্তা, আর উত্তম চিন্তা উত্তম কার্য সম্পাদিত হয়। তাকে জানি আপনার সকল এই সকলবর কাম অতি শ্রদ্ধারে আন্তরিকতার সমাপন করেছে। অতি উত্তম, অতি উত্তম সতীর্থ সকল। নিশ্চয় আপনার সকল হাতে কামে লাগক। আর মনত রাখব, এই ঠাই খন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে থ যা আমার সকলের কর্তব্য। লাগক জীবনত আনন্দ, সাধনাত আনন্দ, আনন্দ 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 আনন্দ। আমার সন্মানীয় অতিথির সেবা শুশ্রূষাত একো ত্রুটি বিচ্যুতি রই যাওয়া নাই তো? নাই হওয়া তো নবতি। সন্মানীয় অতিথিজনে পরম তৃপ্তিরে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেছে। তেখেতে কণ্ঠস্থ করবলে আমি প্রয়োজন অনুসারে চেষ্টা করেছি দলপতি। অতি সহজ, অতি সহজ পিছে সতীর্থ সকল। আমার কোনোবাই বাৰু তেখেতক কথা এটা সুধিছনে? কি কথা দলপতি? মানে তেওঁ যে সন্ন্যাসী সেই কথা আমি তেওঁক দেখিয়ে বুঝিছো। কিন্তু এইদরে অকলে অকলে ভ্রমণ করে ফুরার কারণ কি? কিয় তেও গাঁও নগর পর্বত কন্দর ভ্রমণ করে ফুরিছে, তেও কোরপরা আহিছে, যাব কলই, এই সকলবর কথা জানি লওয়ার নিশ্চয় প্রয়োজন আছে। তেও আশ্রমর পরা হস্তিনাপুর রাজভবনলে যাব বলি কইছে। ও, তেও বর্তমান আছে কো? খাদ্য গ্রহণ করি কোন নাতি দূরত কিবা গভীর চিন্তক মগ্ন হয় তো কারি দিছো। তেও কিন্তু আপনাক যথেষ্ট উদ্যমী, তেজস্বী, প্রজ্ঞাবান সন্ন্যাসী বলে কইছে। আর কইছে আপনার দৃষ্টির তীক্ষ্ণতা আনু অতি তীব্র। ও, আমার সম্মানীয় অতিথি মহাশয় এই ফালে আহিব লাগিছে। আহক আহক। আপনার আতিথ্যর বাবে মই কৃতজ্ঞ হয়েছি, সকলরে মঙ্গল মহাশয়। হয়, নিজের শ্রমার্জিত অন্নেরে অতিথির সেবা শুশ্রূষা করিব পৰা যায়, কিন্তু ভিক্ষা করে অনা অন্নেরে সেই কার্য সাধন নহয় নেকি অতিথ্য সকল? আপনি কি কব বিচাৰিছে? মানে মই কব বিচাৰিছো, আমি আপনার আজি যে ভোজন করালো সে আমাক আনে দিয়া ভিক্ষার অন্ন হে, তেনে স্থলত আপনি আমার প্রতি কৃতজ্ঞ হওয়ার কিনো কারণ থাকে? ভিক্ষা বৃত্তি এটি শ্রম, ভিক্ষা পাবর বাবে শ্রম বিনিয়োগ করব লগা, নিজের সম্পত্তি কারবাক দান করা জীবন মহত্ব থাকে, ভিক্ষা করে পাওয়া সম্পত্তি কারবাক দান করা কিন্তু আর অধিক মহত্ব থাকে। হে মহাশয়, এই পৃথিবীত কোনো সম্পদে কারো নিজের নহয় নহলে কর্তৃত্ব সকল সকলতে সকলের সমান অধিকার, এই কথা আপনি নিশ্চয় জানে। অতি বাস্তব সম্মত কথা কৈছে। তেনেহলে আপনার এই সম্পদ আপনাকে প্রদান করাত কোনো মহত্ব থাকিল? হে মহাশয়, আপনি অতি বুদ্ধিমান, মূল বোধেরে আপনি এজন এই বিশ্ব ব্রহ্মাণ্ডর অধিপতি অথবা এজন বিশ্ব ভিক্ষু। হে সন্ন্যাসী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সিদ্ধান্তর সমীকরণ নহ, মানুষ ভিক্ষুকু আর অধিপতিও, এই কথা আপনি নিশ্চয় জানে। কিন্তু দুইটা একেলগে সম্ভব নহয়, কোন ভিক্ষু কোন অধিকারী? যিজন কর্মহীন এলেহুয়া তেও ভিক্ষুক, আর যি কর্মঠ উদ্যোগী তেও অধিপতি। আর মহক, হয় আপনি মোক এনেকুৱা এজন মানুহ দেখাই দিব পাৰিব যি যথার্থতে এজন কর্মহীন? এটা নহয় এটা কর্মৰ সৈতে মানুহ জড়িত হবই লাগে। ভিক্ষা বৃত্তি এটি কর্ম,
ভিক্ষা পাবর বাবু মানুষে মূলর ঘাম মাটিত পেলাবল আপনি আপনি যথার্থতে এজন কূটনীতি পরায়ণ ব্রাহ্মণ অতিথ্য সকল এজন পরিণত তর্ক যোদ্ধা জানো অন্নর যোগাড় হব পারে কেতিয়াও নোৱাৰে ব্যাকরণের সূত্রের সহিতে অন্ন উৎপাদনের বহুত পার্থক্য আছে মহাশয় বহুত পার্থক্য কিন্তু কি পার্থক্য পার্থক্য উদ্দেশ্য যে শ্রমের সহিতে অন্ন উৎপাদনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নাই সেই শ্রম বৃদ্ধাশ্রম অন্নশ্রম তেন্তে সার্থক শ্রম কি অন্ন উৎপাদনের সহিতে প্রত্যক্ষ যোগাযোগ থাকা শ্রমেই হয়েছে সার্থক শ্রম এই পার্থক্য তার মানে আপনার মতে জ্ঞান বিজ্ঞানের সকল চিন্তা চর্চা অন্নশ্রম বৃদ্ধাশ্রম নিঃসন্দেহে মহাশয় জ্ঞান বিজ্ঞানের চিন্তা চর্চার দ্বারা আপনার মূল দরে তর্ক যোদ্ধার সৃষ্টি হব পারে কিন্তু কৃষকের সৃষ্টি হব নয় কৃষকের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক অতি গভীর সম্পর্ক মহাশয় অতি গভীর সম্পর্ক আপনি এবার ভাবক এই পৃথিবীত যদি কৃষকের সৃষ্টি নহলেতেন তাহলে সমগ্র মানব সমাজের কি অবস্থা হলেতেন আপনি এবার ভাবি চাইছেনে মহাশয় আপনার মতে আমি সকলে জ্ঞান বিজ্ঞানের চিন্তা চর্চা পরিত্যাগ করে কৃষি কার্যত লাগিব লাগে এই আপনার বক্তব্য সেইটোৱে সেইটোৱে একমাত্র পথ হে মহাশয় আপনি আপনি আপনার সমস্ত শাস্ত্র জ্ঞান সাগরত নিক্ষেপ করক আর হাতত নাঙল জুলি তুলি লোক দেখিব আপনি কেতিয়াও কতো ভিক্ষার এই দরে অপমানিত হবলগিয়া হওয়া নাই নহয় নহয় না সত্য সকল আপনি বোধ করো নাজানে এই মানব সমাজত খেতিয়ক সকলে আটাইতকৈ বেশি অপমানিত হব লগা হয় জানো 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 মহা আর এইটাও জানো হে বায়বীয় অহংকারক অহংকারী ব্রাহ্মণ আপনার মোর দরে মস্তিষ্কর চর্চা করা বুদ্ধিজীবী সকলে যদি বাতে ঘাটে হিং জোকারি ঘুরি ফুরা সেই অকর্মণ্য সার গরুটোর দরে নিজকে সকলো গুণে হালুয়া বলদ গরুটোতকৈ শ্রেষ্ঠ বলে বুকু পিন্ধাই পিতাহী মারি নুকুই লোহেন তেতিয়াহলে আপনি গম পালেহেতেন প্রকৃত সত্যটো কি আপনার কথার অর্থ কি আমি আপনার মূল দরে মস্তিষ্কর চর্চা করা বুদ্ধিজীবী সকলে সজ্ঞানে মস্তিষ্কর চর্চা করো যাতে নিষ্কর্মা হয়ে জীবন যাপন করব পারো কিন্তু কৃষক সকল কৃষক সকল আমার দরে হঠ নহয় কপট নহয় নিষ্কর্মা নহয় তার মানে আপনার মতে মস্তিষ্কর শ্রমতকৈ শারীরিক শ্রমর গুরুত্ব বেশি 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 নিঃসন্দেহে বহুত বেশি মস্তিষ্কতকৈ হাত অধিক সন্মানীয় সন্মানীয় শারীরিক শ্রমতকৈ আন প্রয়োজনীয় কিবা আছে বলে মই কেতিয়াও নাভাবো মহাশয় কেতিয়াও নাভাবো হে মহাশয় ভগবানে আপনার সুবুদ্ধি দিয়ক আপনার বিভ্রান্তি দূর কর নোৱাৰে মহাশয় আপনার সেই নেদেখা ভগবানজনে কেতিয়াও কাকো বিভ্রান্তির পৰা মুক্তি দিব নোৱাৰে নোৱাৰে আমি নিজেই কর্মঠ হব লাগিব উদ্যোগী হব লাগিব নহয়নে সতীত্ব সকল আপনি নাস্তিক আপনি অতি অবিশ্বাসী লোক মই ঠিকই অনুমান কৰিছিলো আপনি এজন
জৰাবুদ্ধিৰ মূঢ় অবিবেচক লোক নহলে প্ৰতিত্ব হকল আপুনি সন্মোহিত মহাশয় আপোনাৰ চেতনা বিলুপ্ত হৈছে চেতনা ঘূৰাই আনিবলৈ আপোনাক তীব্ৰভাৱে আঘাত কৰিছে দেৱাই দেৱাই স্রষ্টা
কেনে মোহর কি বেদ দিয়া হে মোহর কি কৃষ্ণ দর্পণ বেদ আমা আমার এই মস্তিষ্ক এই হাতখনির সহায়ক নি মাত্র কারণ এই হাতখনেই হয়েছে মানুষের প্রধান চালিকা শক্তি আপনার হস্তিনাপুর যাত্রা সফল হোক মহাপুর জ্ঞানের জ্যোতিরে জ্যোতিষ্মান মহর্ষি বেদক ব্যাসক আদরি আনিবলৈ মই যাম দেবী মোক অনুমতি যোৱা গগা পুত্ৰ যোৱা ভাইকে ভীষণ পৰিহা জন্মদাত্রী হৈ প্ৰাণৰ পুত্ৰৰ পৰা বিচ্ছেদ হৈ জীৱন কটাবলগীয়া হৈছে মোক লোকনিন্দাৰ ভয়ত বিবাহৰ পূৰ্বে জন্মা মোৰ স্নেহৰ পুত্ৰ শৈশৱতে এৰি থৈ আহিছিলো যমুনা নদীৰ সেই ক্ষুদ্ৰ দ্বীপত আজিও মনত আছে সেই দিনটোৰ কথা যিদিনা কণমানী কৃষ্ণই আহি হাঁহি হাঁহি মোৰ বুকুত সোমাই কৈছিল আশীর্বাদ করেছিল মই আর কৈছিল বাছা মোৰ পুত্ৰ মোৰ
তোমার জীবনৰ প্ৰতিটো কামেই যেন মহান হয়, প্ৰতিটো কামেই। প্ৰণাম মাতৃ। কৃষ্ণ পুত্ৰবোৰ দীৰ্ঘজীৱী হোৱা, এই দীঘলীয়া যাত্ৰাত তোমাৰ একো অপায় মংগল হোৱা নাইতো? মাতৃক দৰ্পণা হেতু কৰা যাত্ৰা সদায় মংগলে হয় মাতৃ। বাছা, এই মুহূৰ্তত তোমালোক দুয়োজনক একেলগে দেখি মোৰ এনে ভাৱ হৈছে যে দুই মেৰুৰ দুজন বিশাল ব্যক্তিত্বৰ পুৰুষে ইজনে সিজনৰ হৃদয়ৰ গভীৰতাহে অনুধাৱন কৰিছে। দুয়োজনে জ্ঞানৰ চৰম শিখৰত, দুয়োজনে মানসিকতাত নিৰোগ, কিন্তু কিন্তু আমাৰ দুয়োজনৰে সামাজিক স্থিতি পৃথক পৃথক নহয় নে দেৱী? তোমাৰ আগমনত হস্তিনাপুৰ পবিত্ৰ হ'ল কৃষ্ণ। ময়ো পবিত্ৰ হ'লো মাতৃ চৰণ স্পৰ্শ কৰি। মাতৃ, মোক হস্তিনাপুৰলৈ আমন্ত্ৰণ কৰাৰ উদ্দেশ্য কি? মোক অনুমতি দিব, দেৱী সত্যৱতী আপোনাৰ সৈতে একান্ত বাৰ্তালাপ কৰিব বিচাৰিছো। যথা সময়ত আহি মই আপোনাৰ সৈতে সাক্ষাৎ হ'ম, মোক আদেশ। মোক আমন্ত্ৰণ কৰাৰ এনে কি উদ্দেশ্য আছে মাতৃ, যাৰ বাবে আপুনি গভীৰ চিন্তাত মগ্ন? মাতৃৰ বাবে সন্তান কিমান স্নেহৰ, কিমান প্ৰাণৰ, সেই কথা সন্তান নোহোৱালৈকে তুমি উপলব্ধি কৰিব নোৱাৰা বাছা। নিখংগ সন্তানৰ বাবে দূৰৈত থকা মাতৃ মৰম চেনেহৰ অভাৱ অনুভৱ কিমান যন্ত্ৰণাদায়ক, সেই কথাও আপুনি অনুভৱ কৰিব নোৱাৰিব মাতৃ। সন্তান গুণী জ্ঞানী হলে পিতৃ মাতৃৰ আনন্দতকৈ ভয়হে বেছি হয় বাছা, কাৰণ গুণী জ্ঞানী সন্তানৰ গতি গোত্ৰ বুজি উঠাটো জ্ঞানী পিতৃ মাতৃৰ পক্ষেও সম্ভৱ নহয় কৃষ্ণ। তথাপিও কিন্তু সকলো পিতৃ মাতৃয়ে নিজৰ সন্তান গুণী জ্ঞানী হোৱাটো কি বিচাৰে? বাৰু এইবোৰ থাক, মোক হস্তিনাপুৰলৈ আমন্ত্ৰণ কৰাৰ উদ্দেশ্য কি মাতৃ? যি কাৰ্য সাধনৰ হেতু আহ্বান কৰিছো তোমাক হস্তিনাপুৰলৈ, কোনো সতে কওঁ সেই কথা, যি কথা কোনো মাতৃয়ে হয়তো নোৱাৰিব ক'ব আপোন পুত্ৰক। কি আচৰিত, এনেকে উদ্দেশ্য আছে মাতৃ, যি কথা আপুনি নোৱাৰিব ক'ব স্নেহৰ পুত্ৰ? অতি গোপন আৰু প্ৰয়োজনীয় কথা পুত্ৰ। মোৰ দৰে মান অভিমান বৰ্জিত এজন সন্যাসীৰ পৰা হস্তিনাপুৰৰ কি এনে গোপন আৰু প্ৰয়োজনীয় কাম সাধন হ'ব মাতৃ? তুমিতো জানা পুত্ৰ, আজি ভৰত বংশ নিৰ্বংশ হোৱাৰ উপক্ৰম হৈছে। জানো মাতৃ, জানো। কোৱাচোন, পুৰুষ অবিহনে প্ৰকৃতিয়ে পাৰিলে পূৰ্ণতা হয়নে পুৰুষ সম্পূৰ্ণ প্ৰকৃতি অবিহনে? সূৰ্যৰ কিৰণ যদি নপৰে ধৰাত, বৰ্ষাত যিমান নহয় যদি পথাৰ, অংকুৰিত হবনে শস্য দিগন্ত প্ৰসাৰী? কোৱা পুত্ৰ। পুৰুষৰ প্ৰকৃতি মিলন অবিহনে সৃষ্টি সম্ভৱ নহয় মাতৃ। তেনেহলে তুমি কিয় স্বীকাৰ নকৰা সৃষ্টিৰ এই সম্ভাৱনা, কিয় তুমি অংকুৰিত নকৰা ভৱিষ্যতৰ গজালি? আপোনাৰ কথাৰ অৰ্থ কি মাতৃ? তুমি মোৰ দৃষ্টিত একমাত্ৰ তুমিয়েই যোগ্য পুৰুষ যি আজি ৰক্ষা কৰিব পাৰি ভৰত বংশক আৰু হস্তিনাপুৰক।
মোর দ্বারা ভরতবংশ রক্ষা কিদরে সম্ভব মাত্রী? সম্ভব পুত্র সম্ভব। তুমি যদি তোমার মৃত ভাতৃ বিধবা বধূ দুগৰাকীৰ গৰ্ভত সন্তান জন্ম দি অৰষ্টি গৰ্ভত সন্তান অসম্ভৱ অসম্ভৱ মাত্রী এনে অনুৰোধ মুখ নকৰিব। ব্ৰহ্মচৰ্য কন্যা কি মই জ্ঞান পিবাকু ভ্ৰমি ভৰু যাদা পৰি হৈ জ্ঞানৰ সন্ধানত ধৰ্মৰ সংকটত নিক্ষেপ কৰি স্খলন নকৰিব মাত্রী আজীৱন ব্ৰহ্মচৰ্য মোৰ নহয় ধৰ্মৰ সংকট কৃষ্ণ নহয় ব্ৰহ্মচৰ্য স্খলন তোমাৰ মাতৃৰ মংগল আৰু জন্মভূমিৰ সুৰক্ষাৰ দায়িত্ব এয়াই নহয় জানো পুত্ৰৰ কৰ্তব্য? তুমি মোৰ আশা ভংগ নকৰিবা কৃষ্ণ, এয়া মোৰ আহ্বান। যদি তুমি মোৰ এই আহ্বানত সঁহাৰি দিয়া তেন্তে ৰক্ষা হ'ব ভৰত বংশ, ৰক্ষা হ'ব হস্তিনাপুৰ আৰু আৰু ৰক্ষা হ'ব ভৱিষ্যত ভৰত বংশ। প্রসাধনে চিত্রিত হয়ে কত বেলি বহি থাকি গোপন এই শয়ন কক্ষত। আহিবনে আগন্তুক মোর কাষলৈ, আহিবনে তেওঁ বাৰু রক্ষার হেতু ভরত বংশৰ, আহিবনে গোপন এই অভিসারলৈ?
কথা নিজকে ত্যাগ করা মোক অভিবাদন নকৰা বুঝিছো বুঝিছো অবাঞ্ছিত অতিথি মই তোমার পক্ষে কিন্তু মই নিরুপায় মাত্র আদেশ মাত্র পালন করেছো মই অম্বিকা ভরত বংশ রক্ষার ক্ষেত্রে মোক সহজ করা ভবিষ্যৎ সন্তানের ক্ষেত্রে উঠা নিজ ত্যাগ করে গেলেনি অম্বিকা কোনে কথা কয় মোর কর্ণকহরত কোনে আহি স্পর্শ করে নিদ্রা ভঙ্গ করিলেহি মোর ভবিষ্যতে নির্ভর করিব দেবী আমার দায়িত্ব মাত্র কর্তব্য পালন
মই জানো সেই কথা তথাপি অনাগত ভৱিষ্যতৰ চিন্তাই মোক বৰ অস্থিৰ কৰি তুলিছে গংগাপুত্ৰ দেৱী মোক প্ৰস্থানৰ অনুমতি দিয়ক কিয় গংগাপুত্ৰ কৃষ্ণক সাক্ষাৎ নকৰা মাতৃপুত্ৰৰ একান্ত বাৰ্তালাপত মোৰ উপস্থিতি নিশ্চয় বাঞ্ছনীয় নহ'ব সেয়েহে মাতৃ মোক অনুমতি দীৰ্ঘজীৱী হোৱা পুত্ৰ হে ভীষ্ম তোমাৰ ছত্ৰছায়াত আজি হস্তিনাপুৰে নতুন দিশে যাত্ৰা কৰিবলৈ আগবাঢ়িছে ধন্য তুমি হে কুৰুশ্ৰেষ্ঠ ভীষ্ম ধন্য তুমি মই
Thank you.
শারীরিক অক্ষমতা আর মানসিক দুর্বলতার অভাব পূরণ করবলৈ কিয় বাছিল না অযুক্তিকর অন্ধপুত্র স্নেহ? কিয় তুমি তোমার মানসিক অক্ষমতা সংক্রমণ করি গান্ধারীর মনত হিংসার দেহ ঈর্ষার বীজ রোপণ করিলা? কিয় গান্ধারীর মতামত উপেক্ষা করি দুষ্ট দুর্যোধনক লাই দি মূরর উপর তুলিলা? মহামতি বিদুরর সত্য নিষ্ঠা আর ধার্মিকতা কিয় তুমি পক্ষপাতমূলক দৃষ্টিরে অবলোকন করিলা? ধৃতরাষ্ট্র, তোমার এনে অন্ধপুত্র স্নেহে এদিন নহয় এদিন কুরুবংশ দুর্যোগ সাগরের অতল গর্ভত নিক্ষেপ করিব। সাবধান ধৃতরাষ্ট্র, সময় থাকতে সাবধান হওয়া। জীবন আজি প্রথম হয়েছে মো সংশয় আশঙ্কা। আজি কিয় আর্যপুত্র? রাতে গভীর হওয়ার লগে লগে মনটু অসংলগ্ন হয়ে পড়ে গান্ধারী। মই যেন আর্যপুত্র অনুভব করছো গান্ধারী, সকল থাকিও আজি যেন মোর একো নাই কোনো নাই। সেইটোৱে স্বাভাবিক আর্যপুত্র, কৌরব আর পাণ্ডবর মাজত আত্মীয়তার যে হেতু গড় লৈ উঠিছে আপুনি সেই হেতু ভাঙি নিজৰ দুখত আজি দুঃখ সাগৰত নিমজ্জিত হৈ পৰিছে।
আরবা কি হয় কোনে জানে, কিন্তু আর্য পুত্র কোহা গান্ধারি মোর নকত আনার কীট কর্মের বাবে মই কিয় কষ্ট ভোগ করিব লগা হয়েছে, কিয় আর্য পুত্র কিয় দোক আমার অদৃষ্টর গান্ধারি দোক আমার কপাল সমর্থ থাকিও মই আজি অসমর্থ অসহায় সময় এতিয়া পার হয়ে যাওয়া নাই আর্য পুত্র অন্ধ পুত্র স্নেহর আবর্তর পর নিজকে মুক্ত কর আপনার যে অন্ধ স্নেহে দুর্যোধনের অন্তরত রাজ্য লাভর তৃষ্ণা জাগৃত করেছে প্রকৃততে সেই স্নেহক স্নেহ বলিব নোৱাৰি উদণ্ড আর মূর্খ দুর্যোধনে যি কইছে আপনি তা কে শুনেছে আর্য পুত্র সময়ের হাতে খোঁজ দিও উদণ্ড মূর্খ পুত্র হতে দমন কর শাসন কর মই অসহায় গান্ধারি মই বৃদ্ধ কোনে শুনিব মোর কথা কোনো জ্ঞানী বৃদ্ধ লোকে আপনার দরে বিচার বিবেচনা নকরে আর্য পুত্র হে হস্তিনাপুরের সম্রাট দুর্যোধনের চাল চলন কাম কাজত পথ প্রদর্শক হোক অন্যথা পাণ্ডবর প্রচন্ড আঘাতত সোনকালে কৌরব পক্ষ ধ্বংসর গড়াহত পড়িব আর্য পুত্র তোমার দুরাত্মা আর অখিষ্ট পুত্র দুর্যোধন মোর শাসনের কবলর পরা ওলাই গৈছে গান্ধারি যে ঐশ্বর্যর পিছন সি এনেদরে হাহাকার করে ফুরিছে এই ঐশ্বর্যর বাবে এদিন হয়তো কি তার জীবনটো হেরুয়াব লাগিব এই কথা মই জানো জানে যদি আপনি কিয় মনে মনে আছে কিয় আপনি দুর্যোধনের হে আকাঙ্ক্ষা জুই কিয় ঢালিছে কিয় আপনি গুটে জীবন ধরে হে রাজ্য লোভী অহংকারী দুর্যোধনক প্রশ্রয় দিয়ে আহিছে যাক আজি আপনি দুরাত্মা অহিষ্ট পুত্র বলে কইছে হে দুর্যোধনে রাজ্য লাভের আকাঙ্ক্ষা কার পরা পালে কক রাজ্য পুত্র কক মই জানো মোর প্রশ্নের উত্তর আপনি দিব নোৱাৰে কারণ দুর্যোধনের রাজ সিংহাসনের প্রতি থাকা লোক আপনার পরাই তালে সংক্রমিত হয়েছে আপনার প্রশ্নতে সি আজি উদণ্ড হয়ে উঠিছে তাকে নমনা হয়ে আহিছে কিহর আকাঙ্ক্ষা কক আর্য পুত্র কক রাজপথর আকাঙ্ক্ষা গান্ধারি ক্ষমতার আকাঙ্ক্ষা রাজপথ মানে তো প্রভুত্ব রাজপথ মানে তো ক্ষমতা সকলে বিচারে এই ক্ষমতা সকলে বিচারে এই প্রভুত্ব কিন্তু হে সম্রাট যা নিজের তৃষ্ণা আর লোভর উপর নিয়ন্ত্রণ নাই তেনেলোকে ক্ষমতা পালে প্রজার দুর্দশা হয় রাজ্যের অমঙ্গল ইমান রাখি দুর্যোধন মোর কক্ষ উদ্দেশ্য নিশ্চয় সত নহয় আর্য পুত্র গান্ধারি গান্ধারি যা টকা পড়াই লড়ে আহা যা যা মই দুর্যোধনের মুখামুখি হওয়ার প্রয়োজন বোধ নকরো আর্য পুত্র সদ্যহতে মই এই কক্ষ ত্যাগ করিল অন্তত তেও ইয়ারপরে উলাই নোযোৱা পর্যন্ত গান্ধারি 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 পুত্র দুর্যোধন হাহা বসা মোর কাপলে আহা হাহা বসা প্রণাম পিতা দীর্ঘজীবী হওয়া পুত্র দীর্ঘজীবী হওয়া পিতা ন্যায় সঙ্গতভাবে আপনি হস্তিনাপুরের অধীশ্বর হওয়ার পিছতো আজি আপনি সিংহাসনের পর বঞ্চিত কিন্তু আপনার জ্যেষ্ঠ পুত্র হিসাবে এই সিংহাসন মূর হওয়া উচিত নহয় নে পিতা নিশ্চয় পুত্র কিন্তু 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 মোক এই অধিকারের পর বঞ্চিত করিতে পাণ্ডব সকলে যদি যুধিষ্ঠির জিয়াই থাকে তেনহলে হস্তিনাপুরের সিংহাসনের অধিকারী মই কেতিয়াও হব নোৱাৰিম
কারণ পুরুষানুকর্মে পাণ্ডবে ইয়ার অধিকারী হব। ইয়া জানো ন্যায় বিচার পিতা, কওক পিতা কওক। মই কি করিম দুর্যোধন, মই মই অন্ধ, মই অসহায়। মই তো অন্ধ নহম, মই তো অসহায় নহম, তেনেহলে মই কিয় বঞ্চিত হম? কিয় কিয় পিতা? পুত্র দুর্যোধন পাণ্ডব সকল লোকপ্রিয়, আর যুধিষ্ঠির দেব তুল্য লোক। যুধিষ্ঠির 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 তার নাম শরণ্য করিব পিতা। যুধিষ্ঠির কত কপট, সি যদি জিয়াই থাকে তেনেহলে হস্তিনাপুরের সিংহাসন মই চিরদিনের কারণে হেরুয়াব লাগিব, গতিকে চক্রান্ত করি তাক হত্যা করাই উচিত হব পিতা। প্রজাই কি কব পুত্র, প্রজার মতে রজা নচলে পিতা। তেনেহলে মই কার কথা মতে চলে? মূর কথা মতে, মূর কথা মতে অশ্বিনে যুদ্ধ ঘোষণা করক পিতা। গুরু পাণ্ডবর যুদ্ধ, যুদ্ধতেই হোক চূড়ান্ত সিদ্ধান্ত। অন্যথ অন্যথ নিজর মূর মই নিজেই ভাঙিম লৌহ কদম কুব। যুদ্ধতে হোক চূড়ান্ত সিদ্ধান্ত। ঘোষণা করিম কাইলৈ মই প্রত্যুষতে অচিরেই হব যুদ্ধ কুরুক্ষেত্র, অচিরেই হব যুদ্ধ কুরু পাণ্ডব। জ্যেষ্ঠ পাণ্ডবর অধিকার করিম মই, করিল প্রতিজ্ঞা। বিদায় পিতা। দুর্যোধন বিদায়। দুর্যোধন যুদ্ধোৎপাত সৈন্য আহি সমবেত হয়েছে কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্ত। রণসিংহ বাজিলেই আরম্ভ হব মহাযুদ্ধ। হাতী ঘোড়া রথি মহারথীর সমাগমত এই দানবীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্ততে এটা তর্জনী আগুনের সংকেত আরম্ভ হব মৃত্যু আর হত্যার বিভীষিকা। ভক্ষম পালন অগণন সৈন্য সামন্ত হাতী ঘোড়া রথি মহারথীর বাহিরে আর কিবা দেখিছা নে? দেখিছো গুরুদেব, দেখিছো লোভ, লোভর গর্ভজাত ভীষণ ক্রোধ। আপনি কি দেখিছে গুরুদেব? দেখিছো মৃত্যু। অনর্থক অকারণ ভয়াবহ মৃত্যুর অবস্থায় শ্রীকৃষ্ণ রথ আহি দুয়োপক্ষর মাজত অবস্থান করিলে। হত্যা আর মুখ
ঘোষা ধনঞ্জয় আসোৱা, তোমাৰ সন্মুখত উপস্থিত কৌৰৱৰ ৰথী মহাৰথী, তেওঁলোকে তোমাৰ শত্ৰু আৰু তুমি শত্ৰু সেইসকল। সেয়া দেখোন মোৰ আত্মীয়সকল, মোৰ ভাই, মোৰ বন্ধু, মোৰ আত্মীয় কুটুম, সৌ বা গুৰুদেৱ দ্ৰোণ আৰু পিতাম ভীষ্ম, তাক হত্যা কৰিম মই। সেইসকলক অসম্ভৱ কথা অসম্ভৱ। কোন তোমাৰ গুৰু, কোন ভীষ্ম পিতাম, কোন ভাই, কোন বন্ধুসমূহৰ ক্ষেত্ৰত সকলোবোৰ শত্ৰু তোমাৰ এই মুহূৰ্তত? অসম্ভৱ কথা নকৰো যুক্ত মই। নালাগে ৰাজ্য পাণ্ডৱক, নালাগে সম্পদ কিংবা ৰাজসিংহাসন। দুৰ্পক্ষৰ আত্মীয় স্বজন, দেশৰ সম্পৰ্কৰে ভাই, কাক হত্যা কৰিম মই? কাক, কাৰ বিৰুদ্ধে কৰিম মই গান্ধী প্ৰয়োগ? পাৰ্থ, মই ভয়ংকৰ কালুত ধৰি আবিৰ্ভাৱ হৈছো আজি ধ্বংস কৰিবলৈ কৌৰৱ বাহিনী। যুদ্ধ কৰা, যুদ্ধ কৰা পাৰ্থ, কেৱল যুদ্ধ। চোৱা, এই সমবেত যুদ্ধত সৈন্যসকল যুদ্ধ কৰিবলৈ সাজু হৈছে, মৃত্যুৰ কাৰণে, জীৱনৰ কাৰণে নহয়। হে পাৰ্থ, এই যুদ্ধ পাতৰ সৈন্যবোৰে নাজানে যে মই সিহঁতক আগতে হত্যা কৰি থৈছো। চোৱা, চোৱা বৈকুণ্ঠ, চোৱা, মোৰ এই সন্তানভাৱে ইজনে সিজনৰ ৰক্তপাত প্ৰতিকাৰ হৈছে, অৱশ্যম্ভাৱী এই বিষম যুদ্ধ। মই কাল অনন্তকাল, ময়ে সংহার মৃত্যু, ময়ে হে অর্জুন, হত্যার হেতুর অস্ত্র ধরা, নিহতজনক পুনরায় হত্যা করা, কর্মণ্যে বাধিকার আস্তে, মা ফলে মা কর্ম ফল হে দুর্গুর্মা, তে সঙ্ঘোষ কর্মাণি। ভয়ংকৰ যুদ্ধৰ অৱসানে শান্তি নানে গুৰুদেৱ,
উদ্দেশ্যহীন বিরতিহীন শান্তি কারো কাম্য নহয়। পুরুষ বর্জিত গৃহে গৃহে আজি বিধবার বিধবার হিয়া ভগা কান্দনার রোল। আদেশ কৰক গুৰুদেৱ, আমাৰ গ্ৰন্থৰ নাম হ'ব জয়।
জয়ের সমভাবে বর্ণনা করা হব। আমার গ্রন্থর নাম হব জয়, যত জয় আর পরাজয় সমভাবে বর্ণনা করা হব। আমার কাহিনীর সকল চরিত্র হব পরাজিত আর অপরাজিত। আমার কাহিনীর সকল চরিত্রই হব পরাজিত আর অপরাজিত। আমার গ্রন্থর চরিত্র হব মানুষ, পৃথিবীর সমস্ত জীব জগৎ আর প্রকৃতি। আমার গ্রন্থর সকল চরিত্রই হব মানুষ, পৃথিবীর সমস্ত জীব জগৎ আর প্রকৃতি। আমার কাহিনীর থাকিব মানুষ আর মানুষের অন্তহীন দুর্বলতার কাহিনী। আমার কাহিনীর থাকিব মানুষ আর মানুষের অন্তহীন দুর্বলতার কাহিনী। আমার কাহিনী হব অসত্যের বিরুদ্ধে সত্যর প্রতিবাদর কাহিনী। যুদ্ধর পরিণতি হয় মৃত্যু, মৃত্যুয়ে হত্যা করে অমূল্য জীবন। এই সেই কাল মহাকাল যেখানার মরণাস্ত্রে সুসজ্জিত হয় নৃশংসতাৰে কৰিছে হত্যা অজস্র জনের জীবন, অতিক্রম করেছে মৃত্যু অনাগত ভবিষ্যৎ আমার, অনিশ্চিত পথ আমার। গুরুদেব, আমার অনাগত ভবিষ্যতের পথ নিরাপদ নাই গুরুদেব? নহয়, আমার পথ নিরাপদ নহয় বৈঠক। পথত হরি যে হরি অদৃষ্ট বিপদক আমন্ত্রণ কর। এই কুরুক্ষেত্র এরি যেটা আমি আশ্রম অভিমুখে যাত্রা আরম্ভ করি, বাটে পথে দেখা পাম বহুত মৃতদেহ। কারণ যুদ্ধর অবসান ঘটিল, যুদ্ধর দম্ভুক্তি কমিল, দম্ভুক্তির প্রতিধ্বনি কিন্তু কেতিয়াও মারা নাযায়। মানুষ রক্তাক্ত হওয়ার যে প্রক্রিয়া সেয়া কেতিয়াও শান্ত নাযায়। যোদ্ধার মনোবৃত্তি সমাপ্ত নহয়, তেওঁলোক সকলে রক্তাক্ত পোহে, সকল দেখে, সকলকে প্রতিপক্ষ বলে ভাবে। বৈঠক পান যুগে যুগে যুদ্ধ হব, যুগে যুগে হত্যা হব, যুগে যুগে মৃত্যু হব। এইদরেই এইদরেই চলি থাকিব জীবন। মানুষের হৃদয়ে হৃদয়ে থাকিব ঘৃণা আর ক্রোধর কালপত, সিমান দিনে প্রবাহিত হব তর্জনীর শিরায় শিরায়, সম্বাহিত হব তর্জনীর হাতায় হাতায়। অবশেষত তর্জনী ক্রুদ্ধ সংকেতত আকৌ আরম্ভ হব প্রলয়, আকৌ আরম্ভ হব যুদ্ধ, আকৌ আরম্ভ হব ধ্বংস অজস্র মানব জীবন, আকৌ ধ্বংস হব অমূল্য জীবন, আকৌ সৃষ্টি হব কৃষ্ণ দ্বৈপায়ন। প্রতিজন মানুষের হৃদয়ে হৃদয়ে লুকাই থাকিব ব্যাস প্রকৃত, কারণ ব্যাসরণ্য নাম জ্ঞান, জ্ঞানম জ্ঞান কারো নিজর নহয়। আসে তোমা সদগমায় তমসো মা জ্যোতির্গমায় মৃত্যুর্মা অমৃতম গমায় মৃত্যুর্মা অমৃতম গমায় আসে তোমা সদগমায় তমসো মা জ্যোতির্গমায় ওম শান্তি 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 ওম শান্তি 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 ওম শান্তি শান্তি শান্তি